সদ্য আরম্ভ হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক গীতা এলএলবি। অনেকদিন পরে ব্লুজ প্রোডাকশন তাদের ধামাকাদার কামব্যাক করেছে। ধারাবাহিকের নায়িকা সৎ সাহসী, সে সবসময় সত্যের জন্য লড়াই করে। কোর্টে তার মুখ চলে আর বাইরে হাত। এখানে গীতার চরিত্রে আছেন বেশ নতুন অভিনেত্রী হিয়া মুখার্জি। এর আগে সান বাংলার নয়নতারা ধারাবাহিকে নায়িকা চরিত্রে তাকে দেখেছে দর্শক, তার সম্পর্কে আমরা জানি। তবে ধারাবাহিকে তার বিপরীতে নায়কের সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। এখানে গীতার নায়ক স্বস্তিক, এই স্বস্তিকের চরিত্রে নবাগত কুনাল শীল। হ্যাঁ, নামটা প্রথমবার শুনছি আমরা, কেননা এটাই তার ডেবিউ ধারাবাহিক। এর আগে মডেলিং করেছেন কুনাল, বিভিন্ন জনপ্রিয় সংস্থার প্রচারে তার দেখা মিলেছে। তবে মডেলিংয়ের সাথে সমানতালে অ্যাক্টিং শেখেন তিনি। কুনাল এখন কলকাতারই বাসিন্দা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা। 2019 সালে নিজের কেরিয়ার গড়তে সুদূর ঝাড়খণ্ড থেকে কলকাতায় চলে আসেন তিনি। জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখার্জির একাডেমিতে অ্যাক্টিংয়ের পাশাপাশি মডেলিংয়ে হাতেখড়ি হয় তার। একদিকে বিভিন্ন প্রোডাকশন হাউসে গিয়ে অডিশন দিচ্ছেন, অন্যদিকে মডেলিং করে যাচ্ছিলেন কুনাল। অবশেষে গীতা এলএলবি ধারাবাহিকে একদম নায়ক চরিত্রে তাকে কাস্ট করেন ব্লুজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী। তার বাস্তব জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না, হয়তো জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু তার সম্পর্কে আমরা জানতে পারব। তো বন্ধুরা, কেমন লাগছে এই নতুন নায়ককে? কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।